একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম। 13th October 1994 আমার জন্য ভীষণ একটা স্পেশাল দিন ছিল, কারণ সেদিন আমার বোন এসেছিল আমার পৃথিবীতে, আমার আমার পৃথিবীতে। তো মানে আমি বুঝিয়ে বলতে পারবো না যে আমার জন্য সেদিন কী ছিল। আর সেদিন থেকে এখন অবধিও আমার জন্য সব থেকে যদি স্পেশাল কিছু যদি থাকে, কেউ যদি থাকে, সেটা একমাত্র আমার বোন। আর আজকের দিনে ওর যে বিয়ে হচ্ছে আমি ভীষণভাবে খুশি। আর আমি ওর বিয়েতে আমি যত ইচ্ছে আমি আমার মতন করে অনেক ফুর্তি করব। ওকে আমি ভীষণভাবে মিস করব, কারণ আমি আমার নেল পলিশ থেকে জামা কাপড়ের থেকে প্রত্যেকটা জিনিসের সাজেশন আমি আমার বোন থেকে নিই। যখন ও কিছু বলে যে হ্যাঁ ভালো লাগছে, তখন আমি মনে করি হ্যাঁ ভালো লাগছে, কিন্তু এখন সেটা করা অনেকটা অসুবিধা হয়ে যাবে, কারণ ও চলে যাচ্ছে ক্যানাডাতে। তো আমার মনে হয় অনেকটা মিস করব আমি ওকে। আর যাই হোক, এটাই জীবনের, এইভাবে চলতে হবে আমাদের। তো আমি আশা করছি যে ওর আগামী জীবনগুলো ভীষণ ভালো হোক, ভীষণভাবে ওর স্বামীর সাথে সুখে সংসার করুক। আর ও আমার জন্য চিরকাল স্পেশাল থাকবে, টিল মাই লাস্ট ব্রেথ। আই লাভ হার আ লট। ও আমার জন্য ভীষণভাবে স্পেশাল, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। আমাদের ফ্যামিলিতে ও ইয়াংগেস্ট মেম্বার। আর আমি কিছু বলার নেই, আই জাস্ট লাভ হার আ লট। ছোটা ছেলে মানুষই মেনে ও তো ভালোবাসি, বলে কয়ে কথা দিয়ে যাও, দেখো না এনেছি সাথে। হাই, when I'm talking about Riya, the first thing comes in my mind is my little Sally. আমি যখন প্রথম এসেছিলাম এখানে, এইটুকুনি ছিল, চারিদিকে ঘুরে চড়ে বেড়াচ্ছিল, নতুন ড্রেস পরে দুর্গাপুরেও গেছিল। বাট দেখতে দেখতে ও যে এত বড় হয়ে যাবে, ওর বিয়ে হয়ে এখান থেকে চলে যাবে, সেটা ভাবতে পারিনি। কিন্তু মাই বেস্ট উইশেস ফর হার, অ্যান্ড শি হ্যাজ টেকেন এ ভেরি ব্রেভ ডিসিশন দ্যাট শি ইজ গোয়িং টু সেটেল ডাউন ইন ক্যানাডা অ্যান্ড আউটসাইড ইন্ডিয়া। দ্যাটস এ ব্রেভ ডিসিশন, গ্রেট ডিসিশন হোয়াট আই ফিল। বাট ভিতর থেকে এটাও চাই যে ও আবার ইন্ডিয়াতে ফিরে আসুক, আবার দেখা হবে সবার সাথে, সবাই একসাথেই থাকবো। অ্যান্ড আমি এটা অন্তর থেকে চাইবো ওর বিবাহিত লাইফ খুব সুখের হোক, সবাইকে নিয়ে ও সুখে থাকুক, শান্তিতে থাকুক। অল দ্য বেস্ট রিয়া, থ্যাংক ইউ। আমি রিয়ার কাকাতো বোন। আর ও রিয়ার কাকাতো বোন। ও আমরা রিয়াকে অনেক মিস করব, ওর সাথে অনেক মেমোরিজ আছে আমাদের। আই লাভ ইউ রিয়া, আই লাভ ইউ লট, অনেক মিস করব তোকে। বাই বাই।